ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি এসকে কম্পিউটার পক্ষ থেকে কাউসার আহমেদ। আজ আপনাদের সামনে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, ক্যামটাসিয়া 2018 কিভাবে আমরা ভিডিওর সর্বপ্রথম যে ইন্ট্রো গুলো ব্যবহার করি সে ইন্ট্রো তৈরি করব। যারা আমরা ইউটিউবে ভিডিও তৈরি করি এবং বিভিন্ন শর্ট ফিল্ম এবং ফানি ভিডিও গুলো তৈরি করে থাকি এবং শখের বসে যেগুলো ভিডিও তৈরি করি, আমরা অবভিয়াসলি অনেকে চাই যে সেই ভিডিও গুলোর সামনে এবং ফার্স্ট স্টেপে আমাদের প্রতিষ্ঠান বা সেই ভিডিওর যে নির্মাতা তার একটা হেডলাইন ভিডিওর ফার্স্টে দেখা দিবে। তাহলে বন্ধুরা চলুন আমরা সরাসরি আজকে স্ক্রিনে চলে যাব কিভাবে ক্যামটাসিয়া 2018 দিয়ে সহজে ইন্ট্রো তৈরি করা যায়। তার আগে বলে নিচ্ছে, যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন, কারণ তারপর থেকে যত নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করবো আপনি সাথে সাথে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনি জানাবেন, এবং আপনার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের ভিডিওগুলো অপরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা আমাদের প্রজেক্ট থাকা ক্যামটাসিয়া 2018 প্রোগ্রামটি ওপেন করব। প্রোগ্রামটি ওপেন হচ্ছে, দেখুন, টেক স্মিথ ক্যামটাসিয়া ভার্সন 2018। ফাইনালি আমার প্রোগ্রামটি ওপেন হওয়ার পর ঠিক সেই এরকম একটি ডায়লগ বক্স আসতেছে, সেখান থেকে আপনি নিউ প্রজেক্টটি আপনার প্রোগ্রামটি ওপেন করবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমরা এই ক্যামটাসিয়া দিয়ে ইন্ট্রো তৈরি করতে যাচ্ছি, খুব সহজে ক্যামটাসিয়ার সাইট থেকে গুগলে গিয়ে আমরা যদি techsmith.com এ যাই তাহলে ক্যামটাসিয়া ইন্ট্রো তৈরি করার কিছু আমরা প্রজেক্ট তৈরি করা নিচে এখানে আমি আমার প্রতিষ্ঠান লিখাটা অ্যাড করতে চাচ্ছি, তো সেহেতু আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করার পর ঠিক তার ডান পাশে প্রপার্টিস পাবে। ভিডিওর ডান পাশে প্রপার্টিস পাওয়ার পর এখানে টাইটেলে আপনি আপনার লিখাটা লিখে ফেলবেন। সাপোজ আমি আমার চ্যানেলের নামটি লিখলাম সবগুলা বড় হাতে দিয়ে আমি লিখলাম। এখান থেকে লিখার পর দেখুন এটার কালার পরিবর্তন আছে, আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। এটা হলো নিচের যে শেপটি আছে সে শেপের কালার, আমি শেপের কালারকে হোয়াইট করতে পারি এবং এটা আমার ভালো লাগলে এই কালারটা দিতে পারি। এবং ঠিক তার ডান পাশে লিখা ডান পাশে দেখুন একটি স্মল লেটার এ আছে, এ ডান পাশে একটি তীর চিহ্নিত আছে ডাউনে, ওইটাতে ক্লিক করলেই দেখবেন আপনার ফন্টের সাইজ এবং ফন্টের কালার, ফন্টের নাম পরিবর্তন সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে। আপনি যদি চান যে আমি আমার এলাকাটা চাই এরকম ফন্ট চাই তাহলে আমার এরকম ফন্ট হবে, আমি যে কালার পরিবর্তন চাই তাহলে এখান থেকে আমি কালার পরিবর্তন করতে পারবো, আর যদি চাই যে না আমার কালার পরিবর্তনের প্রয়োজন নেই তাহলে আমি সেই কালারে কাজ করতে পারবো। সো আমি এখন আমি এই কালারটা আমি দিলাম, দেখুন সাইজ মানে লেখার সাইজটাকে আপনি একটু বড় করতে পারবেন, দেখুন আমার লেখার সাইজটা একটু বড় হলো। এখান থেকে আপনি লেখাটাকে লেফটে নিতে পারবেন, রাইটে নিতে পারবেন, সেন্টার দিতে পারবেন, ঠিক আছে। দেওয়ার পর এবার পিছনে যে শেপের আমি তো কালার ওয়ান শেপের কালারটা দিলাম, শেপের দ্বিতীয় নাম্বার আপনি শেপ কালারটা দিতে পারবেন, এখানে কীরকম শেপ কালারটা আসবে। সো আমি এই কালারটাই রাখলাম হালকা করে। দেওয়ার পরে এবার আমি ভিডিওটা প্লে করে দেখব, দেখুন ভিডিওটা প্লে হচ্ছে, শেপ থেকে এবার আমার প্রতিষ্ঠানের নামটা চলে আসে। সো ভিডিওর নিচে অবশ্যই আমার বা ভিডিওর সাথে আমার একটা সাউন্ড হলে খুব ভালো হয়, তাই তো আমরা এটাই ভাবছি যে ভিডিওর নিচে একটি সাউন্ড হলে অবশ্যই ভালো হয়। তাহলে আমার মিডিয়া থেকে একটি সাউন্ড ওপেন করি, মিডিয়া থেকে এখানে ইম্পোর্ট মিডিয়া, আমি আগে থেকেই একটি সাউন্ড রেখে দিয়েছিলাম ডেস্কটপ ইন্টু সাউন্ড, সেই সাউন্ডটি আনার পরে এখানে নিচে টেনে ওইটা নিচে নেমে রেখে দিব। দেখুন এটাকে আমি প্লে করলাম,
সাউন্ডের পাশে, যেহেতু আমার সাউন্ডটা ছোট, পূর্ণাঙ্গ সাউন্ডটা চলে আসলেই অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। অবশ্য এটাকে আমি একটু, আমার ইন্ট্রোটাকে আমি একটু ছোট করে দিতে পারি। বাস এই যে দেখুন, এবার ভিডিওটা প্লে হওয়ার পর এই হলো আজকে আমাদের কিভাবে ইন্ট্রো তৈরি করতে হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটি দিয়ে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।